এক ফুবাসি খানকি মাগির ফলা তোরারা আজকে আইসা আমগো বাংলাদেশটা করোনা বোরছত খানকির ফলা তো করে মনটা চাই এই ঝাড়ুটা আছে না ঝাড়ু মুটি ধরে পিটাই তো গো ভৌরা যেরম বেড়া গেল গুত মারা খা তো গোরের মনটা ঝাড়ু দিয়ে মনটা চাই যেন ঝাড়ু পিটাই ঝাড়ু দিয়া শুধুমাত্র এই মহিলাটা শপিংয়ে যেতে পারছে না বা মার্কেট করতে পারছে না বলে আমাদের প্রবাসী ও ভাই বোনদেরকে কীভাবে গালিগালাজ খারাপ ভাষায় কথা বলছে। আমাদের প্রবাসী ভাই বোনেরা মনে হয়েছে ঠেকা পড়ে গিয়েছে, শুধুমাত্র টাকা পয়সা রোজগার করবে তাদেরকে দিবে এটাতে তাদের খুশি, প্রবাসী ভাই বোনদের কোনো চাওয়া পাওয়া নয়, তারা চাইলে দেশেও যেতে পারবে না কিছুই করতে পারবে না। কিছুদিন আগেও আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অপমান করা হয়েছিল, কুটুক্তি করে বলা হয়েছিল তারা নবাবজাদা শাহজাদা আরও কত কি, দেশের মানুষ ভুলে যায় তারা হচ্ছে রেমিডেন্ট যোদ্ধা, তারা আমাদের এই অর্থনৈতিকটাকে কতটা শক্ত করে রেখেছে। এক ফুবাসি খানকি মাগির ফলা তোরারা আজকে আইসা আমগো বাংলাদেশটা করোনা বোরছত খানকির ফলা তো করে মনটা চাই এই ঝাড়ুটা আছে না ঝাড়ু মুটি ধরে পিটাই তো গো ভৌরা যেরম বেড়া গেল গুত মারা খা তো গোরের মনটা ঝাড়ু দিয়ে মনটা চাই ঝাড়ু পিটাই ঝাড়ু দিয়া যার জন্য করে চুরি সেই বলে চোর। আমাদের প্রবাসী ভাই বোনদেরও অবস্থা এমন হয়ে গিয়েছে, তারা প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছে বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য, আত্মীয় স্বজনকে ভালো রাখার জন্য, তো কিন্তু তারা কি করছে বিনিময়ে? আর তারা কোনো কিছুই করছে না। কিছুদিন আগে দেখতে পেলাম যে বাংলাদেশে লকডাউন খুলে দেওয়া হয়েছে, ঠিক আছে বাংলাদেশ দরিদ্র দেশ, যদি অনেকদিন লকডাউন থাকে তাহলে অর্থনৈতিক অবস্থা কিন্তু একদমই শেষ হয়ে যাবে, অর্থনীতি শেষ হয়ে গেলে সবগুলা মানুষকে তো অনেক বিপর্যয়ের তো পড়বে, তো সেই হিসেব করে হয়তো বা কিছু দোকান খুলে দেওয়া হয়েছে। সেজন্য কি আপনাদেরকে এভাবে হুমড়ি খেয়ে কিন্তু মার্কেটে যেতে হবে? এবছর শপিং না করলে কি হয়, জীবনের কোনো আপনাদের কোনো দামে নাই। আমাদের মা ও ভাই বোনেরা আসলে নিজের জীবনের তোয়াক্কা করে দেখলাম যে মার্কেটগুলোতে ছুটছে, দেখে মনে হচ্ছে না যে বাংলাদেশে করোনা পরিস্থিতি চলছে, খারাপ একটা ক্রাইসিসের ভিতরে আমরা যাচ্ছি, আমাদের সচেতনতার প্রচুর অভাব রয়েছে। তো সেই ক্ষেত্রে এই করোনা পরিস্থিতিতে আমাদের প্রবাসের ভাই ও বোনেরা কি কষ্টের ভিতরে আছে, আপনারা সেটা তাদের মনের দুঃখগুলো যদি বুঝতেন তাহলে এই ধরনের কথা কখনো বলতে পারতেন না। তারা এক প্রবাসে আছে, প্রতিনিয়ত তারা যুদ্ধ করছে নিজের সাথে, এই করোনার সাথে যুদ্ধ করছে, সবসময় ওদের ভিতরে যে একটা হাহাকার কাজ করে, জীবনে কি বেঁচে থাকতে পারবে, বেঁচে থাকলে সে কি মায়ের কোলে যেতে পারবে, সে যে কি কষ্ট। এক একজন প্রবাসী ভাইদের স্ট্যাটাসগুলো যদি পড়েন বা বোনদের স্ট্যাটাসগুলো পড়েন, কত কষ্ট ঘেরা তাদের এই কথাবার্তাগুলো, তারা না পেরে দেশের বাইরে পড়ে আছে, কেউ হয়তো বা দেশে গিয়েছে, ঠিক আছে তো দেশে যাবে না, তার সেখানে জন্ম সে সেখানে যেতে পারে, তো আপনারা কি বলেন আমি বুঝি না। তারা শুধুমাত্র যে টাকা পয়সা রুজি করে আপনাদেরকে দিবে, আপনারা খাবেন, আর তাদের কোনো স্বাধীনতা থাকতে পারবে না এমন তো কোনো কথা না, তারা তো আপনাদের সুখের জন্যই তো গিয়েছে বা আপনাদের সুখের জন্যই তো সব কিছু করছে, তাই না? তো আশা করছি আমাদের যে ভাই বোনেরা আছে যে মুখ্যতার পরিচয় দিবেন না, আপনারা সবসময় বিচার বুদ্ধি করে কিন্তু কাজ করবেন, কারণ দেখা যায় যে আপনাদের এই ছোটো ছোটো এই মুখ্যতা, ছোটো বলবো না, এই মুখ্যতাগুলার কারণে দেখা যায় যে আমাদের প্রবাসী ভাই ও বোনের ভিতরে কিন্তু আরও কষ্ট জমে যায়, ওরা কিন্তু একটা খারাপ দিকে চলে যায়। তারা চিন্তা করেছেন আমরা যাদের জন্য, আমরা দেশের জন্য এমন যুদ্ধ করছে, যাদেরকে ভালো রাখার জন্য যুদ্ধ করছে, তারাকে তারা প্রতিনিয়ত আমাদেরকে ঠকাচ্ছে, তারা আমাদেরকে অপমান অবদস্ত করছে, দেশের জন্য করে কি লাভ, দেশে গেলে মান সম্মান পাই না, আমাদেরকে ছোট করে কিছুদিন পর 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 কিন্তু অপমান অবদস্ত করে কিন্তু মানুষ কথা বলে। সেই দিক দিয়ে আপনারা সবসময় বিবেচনা করবেন, কারো মনে কষ্ট দেওয়া কখনোই ঠিক না, বিশেষ করে প্রবাসীদের তো নাই না, কারণ তারা আমাদের দেশের রেমিডেন্ট যোদ্ধা, তারা কীভাবে যে বাংলাদেশ অর্থনীতিটাকে শক্ত করে ধরে রাখছে সেটা হয়তো বা আপনাদের বোঝার বাকি রয়ে গিয়েছে, যারা আসলে বুঝতে পারছে না বা মুখ্যতার পরিচয় দিচ্ছেন, শুধুমাত্র মার্কেটে যেতে পারছেন না বা সেজন্য আপনারা এই যে এই ধরনের কথাগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছেন এটা কখনোই ঠিক না। আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন প্রবাসীর কারণে করোনা ভাইরাস বাংলাদেশে গিয়েছে, এটা কীভাবে আপনারা বলতে পারেন? করোনা ভাইরাসটা প্রাদুর্ভাব হয়েছিল চীনে, তো চীনে কি আমরা সবাইকে চলে গিয়েছে, তো অন্যান্য দেশে কীভাবে এসেছে? এটা আল্লাহর হুকুমে এসেছে, এই ভাইরাসগুলোকে আসলে কেউ ইয়ে করতে হয় না, এগুলো এমনিতে এমনিতেই চলে যায়।
মানুষ কত চেষ্টা করছে এটা থেকে বের হওয়ার জন্য, এখনো কিন্তু পারছে না। সেজন্য মানুষের উপরে দোষারোপ না করে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন, নিজেরা ভালো থাকার জন্য, সেফ থাকার জন্য চেষ্টা করুন। এবছরটা মার্কেটে না গেলে কী হবে, কী হবে মার্কেটে না গেলে? আমরাও তো আমাদের এখানেও লকডাউন শিথিল করে দেওয়া হয়েছে, সবাই বের হচ্ছে কিন্তু আমরা বের হচ্ছি না। আমরাও চিন্তা করছি না যে এবছর ঈদটা আমরা একদম জামা কাপড় কিনে ওভাবে করবো, দরকার কি? দরকার তো নেই। একটা বছর যদি একটু নর্মালভাবে কাটায় সমস্যা তো নয়, বেঁচে থাকলে আমরা কাটাতে পারবো, বেঁচে থাকলে সব কিছুই হবে। সেজন্য বলছি মা ও বোনেরা, আপনারা মায়ের জাতি, আমরা চাই না যে আমাদের মায়ের জাতিকে নিয়ে কেউ খারাপ কথা বলুক। আপনারা এই ধরনের কাজ করার আগে চার পাঁচ বা চিন্তা ভাবনা করে করবেন, তারপরে কিছু করতে যাবেন। এখনো এইভাবে কখনোই কিছু বলবেন না। আর প্রবাসী ভাইরা, আপনারা এই যে মহিলাটা এভাবে করছে তাদেরকে প্রতিবাদ করুন, যেন এই ধরনের মহিলাগুলো এভাবে না বলতে পারে। মহিলা বলুন বা পুরুষ বলুন, খারাপভাবে প্রবাসীদেরকে ছোট না করতে পারে। আপনারা সবাই প্রতিবাদ করুন, প্রতিবাদী হন। আমার আজকের ভিডিওটা ছিল এতটুকু কষ্ট লেগেছে, একজন প্রবাসী হিসাবে বলে তা না, এমনিতে কিন্তু সাধারণ মানুষ হিসাবে কষ্ট লেগেছে, এসবগুলো আসলে মানা যায় না। সেজন্য একটু প্রতিবাদ করা, আপনাদের সাথে শেয়ার করা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, আবারও দেখা হবে।